নৈহাটিতে ভোট চলাকালীন ভাটপাড়ায় শুট আউট, চায়ের দোকানে তৃণমূল নেতাকে গুলি করে খুন, ঘটনাস্থলে উদ্ধার তাজা বোমা, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। সাত সকালে ভাটপাড়া উত্তপ্ত, চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলিতে ঝাঁঝরা অশোক সাউ নামে এক তৃণমূল নেতা। চার থেকে পাঁচ রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর থমথমে গোটা এলাকা। এদিন সকালে ভাটপাড়ায় পালঘাট রোডের একটি চায়ের দোকানে বসেছিলেন অশোক সাউ। সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অশোক সাউ ভাটপাড়া ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। ২০২১ সালে এই পালঘাট রোডে খুন হয়েছিলেন আকাশ সাউ। সেই ঘটনায় অশোক সাউ ও তার ভাইয়ের নাম জড়ায়। ২০২৩ সালে এই চায়ের দোকানে অশোক সাউকে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। বোমা মারতে মারতে তারা করে নিয়ে যায় দুষ্কৃতীরা। সে যাত্রায় বেঁচে যায় অশোক সাউ। তবে এদিন দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে তাকে। ঘটনা ঘটেছে, যারা সমাজ বিরোধী তারা এইসব মানে না, তাদের কাজে এইসব করা। তবে এখন যে ঘটনা ঘটছে অনেকটা পুলিশের নিয়ন্ত্রণে আছে। যে পরিমাণে ক্রাইম ভাটপাড়া জগদ্দল এরিয়ায় হতো, এখন অনেক পুলিশ আয়ত্তের মধ্যে নিয়ে। তো এই তিনি করেন, তিনিও তো তৃণমূল কংগ্রেস করেন, মানে অশোক সাউ তো বলছি তো, তাকে গুলি মেরেছে সেটাই তো বলছি। তার ভাই তো অভিযোগ করছে যে যারা, যখন কোনো দুর্ঘটনা ঘটে, যখন কারোর উপর আক্রমণ নেমে আসে, তারা বিভিন্ন মান খুব অভিমান দিয়ে এরকম মন্তব্য করে। সেইগুলোকে এত এই সময়ই এত গুরুত্ব দিলে হয় না? পুলিশ তদন্ত করছে, তদন্তে কি জানা গিয়েছে, দুষ্কৃতীরা হেঁটে ঘটনাস্থলে আসে, তাদের মুখ ঢাকা ছিল। হঠাৎ বাইরে থেকে দুমদাম বুমবাম মানে আওয়াজ, আমরা বলি বাজি হবে, আমরা বাজি হবে, কত বিসর্জন জগদীপ বিসর্জন হবে। তো আমরা একটু এবার দিয়ে হঠাৎ দেখছি ভিতরে আমার বোম চলছে। আমার কোলে বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে আর একটা ১১ বছরের মেয়ে ছিল, ওকে নিয়ে পুরো একদম মানে কোলে নিয়ে একদম কোনো রকম বাঁচল। কারা বোম চালালো দাদা, আমরা তো চেহারা দেখতে পাবো, ওই দু মিনিট মধ্যে আমরা বুঝতে পারবো কি কে বোম চালালো, কে কাকে চালালো আমরা দেখতে পারবো? যদি দেখতে যাই আমাকে গুলি লেগে যাবে। একদম বাইরে থেকে ভিতরে ঢুকে গেছে, যে ওর টার্গেট ছিল ওর টার্গেটে মারতে গেলে ভিতরে ঢুকে গেছে। চায়ের দোকান মালিক বলেন, সকালে দোকানে ভিড় ছিল, কয়েকজন এসে গুলি চালাতে শুরু করে, তবে কাউকে চেনা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হ্যাঁ, গলি বমে চলেছে, আমি সেটা দেখেছি, খুব ভিড় ছিল, আবার শুনেছি। আমি জানি না দাদা, বলছি তো ভিড় ছিল, খুব ভিড় ছিল, ভিতরে লোক বসে ছিল, আমি চা করছিলাম, একদম কিছু শুনতে পারছি, বুঝতেই পারছি না। যেকে লেগেছে অশোক, অশোক তাও হ্যাঁ এখানে বাজারে প্রেমে বাজারতে থাকে। আচ্ছা, চা খেতে আসে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, ভাটপাড়া। বাঙালি সেরা উৎসব দুর্গা পুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।